हेलो स्टूडेंट्स, आज के आमरा गर्भावस्था बा प्रेगनेंसी सम्पर्के जानबो। आमरा एर आगेर दिन मोरुला ब्लास्टुला ग्रास्टुला सम्पर्के जेनेछि एबं आमरा एटाओ जेनेछि जे जरायुर एंडोमेट्रियम स्तरे साधारणत ब्लास्टुला दशाय किन्तु भ्रूणटा रोपित हय। ठीक आछे, तो जखनी भ्रूणटा रोपित हये जाबे तारपर थेके शुरू हये जाबे गर्भावस्था। আর গর্ভাবস্থা হওয়া মানেই সেখানে অমরা গঠিত হয়ে যাবে। তো এই যে গর্ভাবস্থা বা প্রেগনেন্সি, এটা কাকে বলে? অর্থাৎ ব্লাস্টোসিস দশায় যখন সেটা জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হয় বা রোপণ থেকে শুরু করে তার সেই ভ্রূণের গঠন, বিকাশ এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে পর্যন্ত যে অবস্থা, সেটাকেই আমরা কি বলি? গর্ভাবস্থা বা প্রেগনেন্সি বলে থাকি। বোঝা গেল? এবারে সময়কাল, গর্ভাবস্থার গড় সময়কাল কিন্তু 280 দিন। ঠিক আছে, এই দিনটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়। অর্থাৎ একদম নিষেক থেকে শুরু করে সন্তান প্রসব পর্যন্ত সময়কালকে আমরা গর্ভাবস্থা বলে ধরে নিই। তো এই গর্ভাবস্থার সময় মাতৃদেহের কী কী পরিবর্তন দেখা যায়? ঠিক আছে, তো এটা পড়তে হবে। প্রথমত মায়ের দেহের ওজন বৃদ্ধি হয়, অর্থাৎ অবশ্যই মায়ের দেহের ওজন বৃদ্ধি হবেই, এমনকি হার্টবিট বা হৃদস্পন্দন, হার্ট উৎপাদ বেড়ে যাবে, তার অক্সিজেনের চাহিদা বেড়ে যাবে, এমনকি তার বিভিন্ন ধরনের জননতন্ত্রে পরিবর্তন হবে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু একটা গর্ভাবস্থায় মায়ের শরীরে কিন্তু পরিবর্তনগুলো দেখা যায়, তোমরা এটা পড়ে নেবে। তারপরে দেখো, এখানে একটা ছকের মধ্যে কিছু জিনিস দেওয়া আছে, এটা তোমাদের জানার জন্য তোমরা একটু পড়ে রাখবে। এটা এইগুলো সেরকমভাবে পরীক্ষায় দেয় না, তবে তোমাদের এগুলো জানা দরকার। আংশিক গঠিত শিশু, কখনো কখনো এমনটা হয় যে শিশুটা ঠিকঠাকভাবে গঠিত হয় না, আংশিক গঠিত শিশু যেটাকে আমরা বলি, বা প্রিম্যাচিওর সন্তান। তো এই অবস্থায় যদি সেই শিশুটা প্রসব হয়ে যায়, তাহলে কী করতে হবে? সেই শিশুটার যথেষ্ট চিকিৎসার প্রয়োজন বা যত্ন করতে হবে, নাহলে কিন্তু সেই শিশুটার প্রাণহানির সম্ভাবনা থেকে যায়। মর্নিং সিকনেস, অনেক গর্ভবতী মায়ের কী হয়, গর্ভাবস্থার ঠিক মানে গর্ভ সে যখন গর্ভধারণ করে তার ঠিক 3 মাস পর থেকে তার সকালের দিকে বমি বমি ভাব হয়, যেটাকে আমরা মর্নিং সিকনেস বলে থাকি। ঠিক আছে, ব্রিজ ব্যর্থ, এটাও তোমরা একটু জেনে রাখবে যে কী হয় না, যখনই সন্তান প্রসব হয় সন্তানের মাথা কিন্তু নিচের দিকে থাকে। ঠিক আছে, আর অনেক সময় কী হয়, মানে মাথা ওপর দিকে হয়ে যায়, পা দুটো নিচের দিকে হয়ে যায়, যেটা কিন্তু সন্তানের ক্ষেত্রে মানে সন্তানের মৃত্যুই হয় আর কি, মৃত্যুই হয় বলা যায়। তো এই যে ঘটনাটা, এটাকে ব্রিজ বার্থ বলে। তো এইটাকে কিন্তু চিকিৎসার মাধ্যমে কিন্তু কী করা হয় বলতো, সন্তানটাকে মাথাটাকে ঘুরিয়ে নিয়ে নিচের দিকে করে দেওয়া হয় বা সন্তানটাকে প্রসব করানো হয় চিকিৎসার মাধ্যমে। তো এই যে জিনিসটা, মাথা নিচের দিকে থাকে, পাটা ওপরের দিকে থাকে, কিন্তু যদি উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ মাথাটা যদি ওপরের দিকে হয়ে যায় এবং সন্তানের পা দুটো যদি নিচের দিকে ভাঁজ অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা কী বলি? ব্রিজ ব্যর্থ ব্রিজ বার্থ। তো এই তিনটে তোমরা একটু জেনে রাখবে। তারপরে ব্লাস্টুলা থেকে গ্রাস্টুলার রূপান্তর, এটা আমি আগেই পড়িয়ে দিয়েছি যে ব্লাস্টুলা থেকে কীভাবে গ্রাস্টুলা হচ্ছে, আর এই ব্লাস্টুলা থেকে গ্রাস্টুলায় পরিণত হওয়ার ঘটনাকে আমরা কী বলি? গ্যাস্ট্রুলেশন বলে থাকি। এটা আমাদের আগেই হয়ে গেছে। আচ্ছা, এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে অ্যামনিওটিক তরল, তার আগে আমাদের কিছু জিনিস সম্পর্কে জানতে হবে। তো এই অ্যামনিওটিক তরল জানার আগে আমরা কিছু জিনিস জেনে নেব। দেখো, এই যে এখানে ব্লাস্টুলা গ্যাস্ট্রুলার পার্থক্য দেওয়া আছে, এটা আমি আগের দিন পড়িয়ে দিয়েছি। তো এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, এই যে সন্তানটা থাকে, যেটা একটা মায়ের দেহের সঙ্গে একটা মানে নারী দ্বারা যোগ থাকে, যেটাকে আমরা নারী বলো বা একটা থলির মাধ্যমে তার সঙ্গে মায়ের সঙ্গে সন্তানের যোগাযোগ থাকে, যেটাকে আমরা কী বলি? অমরা বলে থাকি, তাই তো? বা প্লাসেন্টা আমরা বলে থাকি। অর্থাৎ কি, ভ্রূণটা মায়ের দেহে উপস্থিত সেই প্লাসেন্টা বা অমরা থেকে কী করে? পুষ্টি সংগ্রহ করে, শ্বসন রেজন সমস্ত কাজই কিন্তু প্লাসেন্টার মাধ্যমে করে থাকে। তো ভ্রূণের সঙ্গে প্লাসেন্টাটা যে নালি দ্বারা যুক্ত, এই যে দেখো এটা ভ্রূণ, এটা মায়ের শরীরের প্লাসেন্টা। তো এই যে নালি দেখতে পাচ্ছ তোমরা, এটাকে আমরা কী বলি? নাভিরজ্জু, বা এটাকে আমরা বলি কি? অ্যাম্বিলিকাল কর্ড। ঠিক আছে, নাভিরজ্জু বলে থাকি, বা যে রজ্জুর মতো অংশ দিয়ে যুক্ত থাকে সেটাকে আমরা বলি নাভিরজ্জু বা অ্যাম্বিলিকাল কর্ড বলে থাকি। এই নাভিরজ্জুর মধ্যে একটা পদার্থ থাকে যেটাকে আমরা বলি হোয়ারটনের জেলি। এটা মনে রেখে দেবে যে নাভিরজ্জু বা অ্যাম্বিলিকাল কর্ডের মধ্যে যে তরল পদার্থটা থাকে সেটাকে আমরা কী বলি বলতো? হোয়ারটনের জেলি। তো এইটা তো গেল নাভিরজ্জু বা অ্যাম্বিলিকাল কর্ড।
দেখো, ভ্রূণটা কিন্তু একটা তরলের মধ্যে ভেসে থাকে, ঠিক আছে? এই তরলটাকে আমরা কি তরল বলি জানো? এই তরলটাকে আমরা বলি কি, অ্যামনিওটিক তরল। এই যে তোমরা জানো যে সন্তান জন্মানোর আগে ডাক্তাররা বুঝে ফেলে যে সেটা মেয়ে সন্তান না ছেলে সন্তান, মানে কন্যা সন্তান না পুত্র সন্তান, এটা কিভাবে জানে জানো তো? এই যে তরলটা আছে অ্যামনিওটিক তরল, এই তরলটাকে সংগ্রহ করলেই কিন্তু বোঝা যাবে যে সে ছেলে না মেয়ে। অর্থাৎ তরলটার মধ্যে কিন্তু এই যে সন্তানটা তৈরি হচ্ছে তার জিন বলো, ডিএনএ বলো, এমন কিছু কিছু ক্রোমোজোম বলো, এই সমস্ত কিছু কিন্তু এই তরলটার মাধ্যম দিয়ে কিন্তু বোঝা যায়। অর্থাৎ তরলটা সংগ্রহ করলেই মানে ভ্রূণটার বা যে সন্তানটা জন্ম নেবে তার কোনো জিনগত সমস্যা আছে কি না বা তার ক্রোমোজোম ঘুরিতে কোনো প্রবলেম হবে কি না, সমস্ত কিছু কিন্তু এই তরলটার মাধ্যমে কিন্তু বোঝা যায়, যেটাকে আমরা কী বলি বলতো, অ্যামনিওটিক তরল, ঠিক আছে? আচ্ছা, তো এই যে অ্যামনিওটিক তরল, এই অ্যামনিওটিক তরল সাধারণত মানে সেই সন্তানটার কোনো রোগ আছে কি না বা সন্তানটা যাতে কোনো ঘর্ষণ না হয়, কোনো ঝাঁকুনি বলে যাতে সেই ঝাঁকুনিটা খুব সহজে রোধ হয়ে যায়, সেইটা কিন্তু সাহায্য করে এই অ্যামনিওটিক তরল। ক্লিয়ার? তাহলে অ্যামনিওটিক তরল কিন্তু এই যে তোমাদের অ্যামনিওটিক তরল, এই অ্যামনিওটিক তরলের প্রশ্নটা কিন্তু তোমাদের ভীষণভাবে পরীক্ষায় দিয়ে দেয় যে অ্যামনিওটিক তরল কি বা অ্যামনিওটিক তরলের কাজ কি। তো এই যে অ্যামনিওটিক তরল, তাহলে এটা আমরা কি জানলাম না, অ্যামনিওটিক তরল হলো সাধারণত ভ্রূণের বাইরে উপস্থিত একটি মানে তরল আর কি, যেটা অ্যামনিওটিক গহ্বরের মধ্যে থাকে, যেটা ভ্রূণকে সবসময় নিমজ্জিত করে রাখে। এবং এই অ্যামনিওটিক তরল থাকার ফলে কি হয় না, ভ্রূণের কোনো রকম আঘাত লাগে না, ভ্রূণটা খুব সহজে শুষ্কতার হাত থেকে রক্ষা পায়, তাই না? তারপরে ভ্রূণটাকে খুব সহজে, ভ্রূণের যদি কোনো তাপের প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু তাকে সাহায্য করে। তো ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে, এটা হচ্ছে অ্যামনিওটিক তরলের কাজ। এমনকি ভ্রূণের বিপাকের সঙ্গেও কিন্তু এই অ্যামনিওটিক তরল কিন্তু যুক্ত। তাহলে যদি তোমাদের কাকে বলে আর যদি তার গুরুত্ব চায়, তোমরা ইজিলি লিখতে পারবে। এবারে আমরা যেটা জানবো, এই যে ভ্রূণ, ঠিক আছে, ভ্রূণের চারপাশে কিন্তু একটা আবরণ থাকে, যে আবরণটাকে আমরা বলি কি, বহিঃস্থ ভ্রূণীয় পর্দা। কি বললাম? বহিঃস্থ ভ্রূণীয় পর্দা আমরা এটাকে বলে থাকি। আর এই বহিঃস্থ ভ্রূণীয় পর্দার কিন্তু চারটে অংশ থাকে, এই যে দেখো, বহিঃস্থ ভ্রূণীয় পর্দা চারটে অংশ। একদম বাইরের দিকে যে পর্দাটা থাকে সেটাকে আমরা বলি কোরিয়ন। কোরিয়নের ভেতরের দিকে থাকে যেটা, সেটা হচ্ছে অ্যামনিয়ন। অ্যামনিয়নের মধ্যেই কিন্তু মানে অ্যামনিয়ন যে পর্দা, তার সেটা কী করে বলতো, অ্যামনিওটিক তরলকে ঘিরে অবস্থান করে। অর্থাৎ অ্যামনিওটিক তরলের বাইরে যেটা থাকবে যে আবরণটা, সেটাকে আমরা বলি কি, অ্যামনিয়ন। অ্যামনিওনের ভেতরের দিকে অর্থাৎ ওই যে নাভিরজ্জু, যেটা তোমরা দেখলে, সেই নাভিরজ্জুর সাথেই কিন্তু আর একটা স্তর থাকে, যেটা অমরার সঙ্গে ভ্রূণের একটা সংযোগ স্থাপন করে, পুষ্টি রেচন শোষণে সাহায্য করে, যেটা হচ্ছে অ্যালান্টয়েজ। আর অ্যালান্টয়েজের কাছে অবস্থিত হচ্ছে কুসুমথলি। এই কুসুমথলি কিন্তু সাধারণত মনে করে যে সন্তানের লোহিত রক্তকণিকা বা রক্তবাহ তৈরিতে কিন্তু এটা সাহায্য করে। তাহলে আমরা ছবিটা দেখে নিই। দেখো, ভ্রূণের একদম বাইরের আবরণটা, যেটাকে আমরা কি বলছি, কোরিয়ন। ভ্রূণের একদম বাইরে যেটা, আমি হয়তো উল্টো বলেছিলাম এর আগে, না ঠিকই বলেছিলাম, কোরিয়ন। তো ভ্রূণের একদম বাইরের যেটা রয়েছে সেটাকে আমরা বলি কি, কোরিয়ন। কোরিয়নের ভেতরের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যামনিয়ন, যেটা অ্যামনিওটিক তরলকে ঘিরে অবস্থান করে। অ্যামনিওটিক তরলের ভেতরের দিকে অর্থাৎ অ্যামনিওনের ভেতরের দিকে যেটা রয়েছে সেটাকে আমরা বলি অ্যালান্টয়েজ, যেটা দেখো এই যে নাভিরজ্জুর কাছে অবস্থিত, তাই না? যেটা মায়ের দেহ থেকে পুষ্টি সন্তানের দেহে নিয়ে আসে বা সন্তানের দেহ থেকে রেচন মায়ের দেহে নিয়ে যায়। তো এগুলো হচ্ছে অ্যালান্টয়েজের কাজ। আর অ্যালান্টয়েজের ঠিক কাছে দেখো আমরা দেখতে পাচ্ছি হলুদ রঙের একটা কুসুমথলি। তো অনেকে মনে করে, অনেক বিজ্ঞানীরা মনে করে, এই কুসুমথলির মাধ্যমে কি হয়, সাধারণত সন্তানের শরীরে রক্ত তৈরি হয়। তো তোমাদের কিন্তু এই নাভিরজ্জু কী, তারপরে এই বহিঃস্থ ভ্রূণীয় পর্দা কী, বা বহিঃস্থ ভ্রূণীয় পর্দার কটা স্তর, কোরিয়ন, অ্যামনিয়ন, অ্যালান্টয়েজ, কুসুমথলি, এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে।